হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। তো আগামীকাল কিন্তু বহু প্রতীক্ষিত ডার্বি, এবং যেখানে মুখোমুখি হচ্ছে এসিস বেঙ্গল এবং এটিকে মোহনবাগান। তো এই ডার্বি নিয়ে সমর্থকদের যেমন উচ্ছ্বাস উন্মাদনা একদিকে রয়েছে, তেমনি একটু হলেও কিন্তু চাপে রয়েছেন দুই কোচই। কারণ মারিও রিভেরা কিন্তু এর আগে ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছেন এবং হেড কোচ হিসাবে, সহকারী কোচ হিসাবে ওয়েস্ট বেঙ্গলকে খেলিয়েছেন। তবে হুয়ান ফের্নান্দোর কোচের হট সিটে বসে এটাই কিন্তু প্রথম ডার্বি, এবং সেখান থেকে কিন্তু এসি ইস্ট বেঙ্গল অনেকটাই পিছিয়ে রয়েছে, এই কথা কিন্তু মনে করছেন না হুয়ান ফের্নান্দো। কারণ তিনি তার কিন্তু একটা ভিডিওতে বলেছেন, যেটা এটিকে মোহনবাগান সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়েছে, তোমরা চাইলে একবার দেখেও আসতে পারো, যেখানে তিনি বলেছেন এসি ইস্ট বেঙ্গল কিন্তু মরশুমের শুরুর মতো এখন আর নেই, অনেক পাল্টে গেছে, এবং ফ্রান্স ওটাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন, ফ্রান্স ওটার খেলা তিনি জানেন। তো ইস্ট বেঙ্গল এই সময় কিন্তু যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ ফুটবল খেলছে, পাসিং রেখে ফুটবল খেলছে, এবং যেটা নিয়ে বেশ চাপ অনুভব করছেন এটিকে মোহনবাগান হেড কোচ হুয়ান ফের্নান্দো। এছাড়াও রয় কৃষ্ণাকে নিয়েও কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি এখনও জানেন না যে রয়কে ডার্বিতে পাওয়া যাবে কি না, কারণ রয়ের চোট রয়েছে, এখনও তিনি রিহ্যাব চালাচ্ছেন, এছাড়াও করোনা, এবং এই সিজনটা তার কিন্তু প্রতিবারের মতো একেবারে আলোকোজ্জ্বল যায়নি। তো সেখান থেকে রয় কৃষ্ণা নিয়ে একটা চিন্তা থাকলেও এটিকে মোহনবাগানের দলে ডার্বিতে হয়তো ডিফেন্সে তীরির পাশাপাশি সন্দেশ জিঙ্গানকেও দেখা যেতে পারে। এছাড়া মারিও রিভেরা কিন্তু চার বিদেশিকে একসাথেই পাবেন, এ কথা ডার্বিতে প্রায় নিশ্চিত। এছাড়াও রাহুল পাসোয়ান অবশ্যই, সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে যে প্রথম একাদশে তাকে রাখা হবে কিনা, কারণ ফ্রান্স ওটা এবং রাহুল পাসোয়ান দুজনেরই কি প্রথম ম্যাচ ডার্বি হতে চলেছে এটাই দেখার, কারণ ফ্রান্স ওটা অবশ্যই থাকবে এটা বোঝা গেলেও রাহুল পাসোয়ানকে রাখা হবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তায় বা কোচের ভাবনা চিন্তা চলছে। এছাড়াও ইস্ট বেঙ্গল কোচ মারিও রিভেরা কিন্তু কলকাতা ডার্বির যে বৈচিত্র্য বা কলকাতা ডার্বির যে আবেগ উত্তেজনা, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদের দেখিয়েছেন, তাই নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তোমরা চাইলে সেটাও ইস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকার ইউটিউব পেজ থেকে গিয়ে দেখে নিতে পারো অবশ্যই। তো কী হতে চলেছে ডার্বির প্রথম একাদশ, এই নিয়ে অবশ্যই আমার প্রেডিকশনের একটা ভিডিও অবশ্যই বানাবো। তো তোমাদের কী মনে হয় সেই নিয়ে অনেকে কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো দেখেছি, এবং তাদের নিয়েও, তাদের এই প্রথম একাদশ নিয়ে আমার কি মনে হয়, বা আমার প্রথম একাদশ যখন বানাবো আমার প্রথম একাদশ নিয়ে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েছো। আর যারা প্রথম একাদশ কমেন্ট করে পাঠিয়েছো তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ।